চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। চটপটা আলুর চাটের রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি চন্দনাস কর্নারে। তবে যে দর্শক বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। তার জন্যে আমি নিয়েছি ছোট সাইজের কতগুলো আলু। ছোট সাইজের আলু নিলে সুবিধে হবে, তাই ছোট সাইজের আলুই নিলাম। আলুগুলো এবার সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে। চার পাঁচটা সিটি দিয়ে নিতে হবে। চার পাঁচটা সিটি পড়ে গেলে এটা ঠান্ডা করে নিতে হবে। এবার বানাবো একটু চাটনি। চাটনির জন্য আমি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই আমি চাটনি তৈরি করে নেব। যে বাসনে চাটনি তৈরি করব সেই বাসনে ঢেলে দেব তেঁতুল গোলা জলটা। জলটা ফুটে ওঠার অপেক্ষা করব। তারপর 5 টেবিল স্পুন চিনি দিয়ে দেব এর মধ্যে। ভালো করে নাড়িয়ে নিয়ে দেব 1/4 টিস্পুন লবণ, আর দেব 1/4 টিস্পুন লাল ফুড কালার। একটু সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি। দেব 1/2 টিস্পুন চাট মশালা। এবার ভালো করে নেড়েচেড়ে লো ফ্লেমে আমরা এটা বসিয়ে রাখবো। ততক্ষণ দেখব আলু কতটা ঠান্ডা হয়েছে। কুকার থেকে বের করে রাখলে আলুগুলো তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাই বের করে রাখলাম একটা বাসনে। কাঁটা চামচ ফুটিয়ে একটু দেখে নেব এটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। একটু ঠান্ডা হলে ঝটপট ছাড়িয়ে ফেলব আলুর খোসাগুলো। আলুর খোসা ছাড়ানো আমার প্রায় শেষ। অন্যদিকে তেঁতুলের চাটনি একদম রেডি। বাসনে ঢেলে রেখে দেব এবং ঠান্ডা হতে দেব। এইবার দুই হাতুর তালু দিয়ে চেপে চেপে এক একটা আলুর টিকিয়া তৈরি করে নেব। ছোট আলু বলেই এই সুবিধাটা হলো যে এক একটা আলু দিয়ে টিকিয়া তৈরি হয়ে গেল সুন্দর। শ্যালো ফ্রাই করব বলে প্যানে তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই ফ্লেম লো করে দিয়ে আমরা ছেড়ে দেব আলুর এই টিকিয়াগুলো। আগাগোড়া ফ্লেম লোতেই রাখতে হবে। মুচমুচে হওয়ার জন্য ছড়িয়ে দেব কিছু কর্নফ্লাওয়ার, দেব সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভাজা করতে হবে এই আলু টিকিয়াগুলো। ফ্লেম একদম বাড়ানো চলবে না, তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলেই স্বাদের একদম তফাৎ হয়ে যাবে। তাই ধৈর্য ধরে একটু উল্টে পাল্টে দিতে হবে, সময় একটু বেশি নিলেও খুব সুস্বাদু হবে। আলু টিকিয়াগুলো একদম রেডি হয়ে গেছে, তাই একে একে তুলে ফেললাম। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য মাখন। মাখন না থাকলে কোনো ব্যাপার না, 1 টিস্পুন তেল দিলেও হবে, তবে মাখনে সুগন্ধ এবং স্বাদ বাড়াবার জন্য আমি মাখন দিলাম। দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তেল আর মাখনের মধ্যে মিলেমিশে মশলাটা একটা সুগন্ধ বেরোবে। দিলাম সামান্য লবণ। এবার একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পরে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ফ্লেম এখনও লোতেই থাকবে। এই সময়ই দিয়ে দিতে হবে একে একে আলুর টিকিয়াগুলো। আলুর টিকিয়াগুলো মশলার মধ্যে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে এমন করে দিতে হবে যাতে পুরো মশলা মাখানো হয়ে যায় টিকিয়াগুলোতে। এবার সুন্দরভাবে পরিবেশন করার পালা।
সাজিয়ে দেব টিকিয়াগুলো আমরা একে একে প্লেটের মধ্যে। তার উপরে দিয়ে দেব তৈরি করা চাটনিটা। দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব টক দই। দইটা ভালো করে ফেটিয়ে নিলেই ভালো হয়। আর দিয়ে দেব বাড়িতে ঝুরি ভাজা চানাচুর যা উপস্থিত আছে সেটা। স্ট্রিট স্টাইলে চটপটা আলুর চাট একদম রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন স্ট্রিট স্টাইলে আলুর চাট, একদম চমকে দিন বাড়ির বাচ্চাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।